केंद्र एवं राज्य सरकार उद्योगे सारा देश जुड़े पालित हल स्वच्छता ही सेवा अभियान। पयला अक्टोबर घाटाले जनप्रतिनिधि भीआरपी ग्राम पंचायत स्टाफ शिक्षक शिक्षिका पौरसभा उत्साही मानूष अंगनवाड़ी स्वास्थ्य दफ्तर आशाकर्मी सह शिक्षार्थी उपस्थिति और योगदान माध्यम जंजाल आवर्जना मुक्त परिवेश गढ़े तोलार जो स्वच्छता ही सेवा अभियान हल। सरकारी निर्देश अनुजाई घाटालेर विभिन्न जगह सकाल 10টা থেকে 11টা পর্যন্ত एक घंटार ওই विशेष प्रोग्राम करते देखा गया। उद्देश्य स्वच्छता बजायर जो एक घंटा श्रमदान। एदिन प्रोग्रामे पथचलती मानुष साधारण मानुष के परिवेश परिच्छन्न रखते और मैला आवर्जना मुक्त परिवेश गठनेर जोनो सचेतन करा हय। एछाड़ा झाँटा कोदाल झुड़ी सह अन्यान्य सामग्री निये जंजाल मुक्त करते देखा जाय। तबे एटी शुधु एकदिने प्रोग्राम करलेई हय ना, सब दिन बा माझे मध्ये जदि एभावे दूषणमुक्त परिवेश गठनेर जोनो एगिये आसा जाय, मानुष जदि सचेतन हय ताहले रोग मुक्ति परिवेश बान्धव समाज गड़े उठत बोले अनेकेई मने करेन। घाटालेर मोहनपुर ग्राम पंचायत पांचटी जायगाय एई कर्मसूची हय। प्रधान उपप्रधान पंचायत सदस्य बा सदस्या ग्राम पंचायत अफिस स्टाफ भीआरपी आईसीभीएस वार्कार आशाकर्मी स्वास्थ्य दफ्तर व्यक्तिरा स्वसहायक गोष्ठी स्कूल शिक्षकरा उपस्थित छिलेन कर्मसूचीते। घाटाल पौरसभार पक्ष थेके घाटाले 17টি वार्डे एई कर्मसूची नेওয়া हय। এছাড়াও ঘাটালে 11 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্য সদস্যদের উপস্থিতিতে এলাকার বেশ কিছু জায়গায় পরিষ্কার করা হয়। তাছাড়াও বিজেপির উদ্যোগে ঘাটালের ইরপালা সুলতানপুর খড়ার সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি নেওয়া হয়। ঘাটালের মোহনপুর থেকে ছবি পাঠিয়েছেন সোমেশ চক্রবর্তী। পয়লা অক্টোবর যে স্বচ্ছ ভারত অভিযান সেই মতো ঘাটাল উত্তর মণ্ডলের অন্তর্গত খড়ার পৌরসভাতে আমরা বিজেপির কর্মীবৃন্দরা মিলে খড়ার ফাঁড়ির সামনে যে বাসস্ট্যান্ড আছে সেই বাসস্ট্যান্ড এবং জলের ট্যাঙ্কটিকে সাফাই করে ব্লিচিং ছড়িয়ে আমরা স্বচ্ছ ভারত অভিযান পালন করলাম। আরেকটা বিষয় লক্ষ্য করা গেল, নরেন্দ্র মোদীজির ডাকে খড়ার পৌরসভা ছাড়া দিয়ে তারাও স্বচ্ছ ভারত অভিযান পালন করেছে। দুর্ভাগ্যের বিষয় শুধুমাত্র নাম চেঞ্জের যে রীতি, রাজ্যের মমতা ব্যানার্জির যে নাম চেঞ্জের রীতি সেটাকে চেঞ্জ করে তারা নির্মল বাংলা বলে করেছে। যাই হোক, স্বচ্ছ ভারতের মাধ্যমে প্রত্যেক এলাকাবাসীকে অনুরোধ করব তারাও যেমন প্রত্যেকে এগিয়ে আসেন এবং স্বচ্ছ ভারত অভিযানকে সাফল্য মণ্ডিত করে তুলুন। এই স্বচ্ছতাই সেবা প্রোগ্রামের অর্থই হলো নিজে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন থাকব, আমার বাড়ির পরিবেশ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, ঠিক তেমনি আমাদের বাড়ির চারপাশ এরিয়া বিভিন্ন জায়গায় যেখানে যত্রতত্র ময়লা যাতে না ফেলে মানুষকে সচেতন করা, মানুষকে বোঝানো যে এইখান থেকেই বিভিন্ন রোগের উপদ্রব হয়, অর্থাৎ মানুষের সচেতনতাই হলো সবচেয়ে বড় বসুদেব সমাধান সূত্র।